মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বুলবু এমন গান গাইতে পারে তো আগে জানা ছিল না। রাঙ্গা বউ যবে থেকে এসেছে আপনি তো সন্ধে দেওয়ার দায়িত্ব ওকেই দিয়েছেন মা, আমরা তো সব দায়িত্ব থেকে বঞ্চিত, তাই আপনাকে জানানোর কোনোদিন সুযোগই হয়নি। আজ হঠাৎ সন্ধেবেলা এসে দেখলাম মা মহালক্ষ্মী অন্ধকারে, রাঙা বউ সন্ধে তখনও দেয়নি, হয়তো ভুলেই গেছে। বড় মা জানেন মা, আমি এসে মা মহালক্ষ্মীর দিকে তাকিয়ে দেখলাম আমার অন্তর থেকে মনে হলো মা যেন ছল ছল চোখে বলছে, ওরে তোরা আমাকে আর অন্ধকারে রাখিস না। আমার বুকের ভেতরটা না ছ্যাঁদ করে উঠলো মা, আমি আর সহ্য করতে পারলাম না, তাই আজ গান গেয়েই মায়ের পুজোটা দিলাম। ভালো করেছ, সন্ধেবেলা ধূপধুনোর গন্ধ গান এগুলো মনকে বাড়িকে দুটোকেই শান্ত করে। ফুলদি গানটা তুমি নিজে গাইলে? ইজা বুঝে গেল নাকি? কেন রাঙাবো, গান কি তুমি একাই গাইতে পারো? অনেক ছোটবেলায় শিখেছিলাম, তারপর সংসারের চাপে আর চর্চা করা হয়নি। তুমি ভাবো যে সব তুমিই পারো, আমরা সবাই ফেল না। তাহলে এটা কি ফুলদি? ছি 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 ফুলদি, ঠাকুর দেবতাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করছো, কিরকম মিথ্যা বললে? তুমিও তো এর চেয়ে অনেক বেশি ছেলে খেলা করেছো রাঙাবো। সন্ধে দেওয়ার দায়িত্ব তো তোমার, কি এমন রাজকাজ করছিলে সন্ধে না দিয়ে? না না, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো যে তুমি দায়িত্ব পালন করতে পারবে না, আমি তোমার থেকে দায়িত্ব নিয়ে নেব, এটাও নিয়ে নেব, ঠিক যেমন চাবির দায়িত্বটা নিয়ে নিয়েছি। তোমায় চাবিটা দিয়ে আমি ভুল করেছিলাম, চাবি নিজের কাছে রাখার যোগ্যতা তোমার এখনো হয়নি। বড় মা আমি আমি সন্ধ্যের দিতে ভুলে যাইনি গো, আসলে কালকের পুজো। আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না, আজ থেকে মা সন্ধ্যের জোগাড় করবে ফুলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।